হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাকাডেমি নিট বাংলা। আমাদের আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই সেশনটা তোমরা যারা যারা বায়োলজি পড়ছো, সেটা হতে পারে নিট পরীক্ষার জন্য, সেটা হতে পারে ক্লাস 12-এর পরীক্ষার জন্য, বা যে কোনো পরীক্ষার জন্য হতে পারে, বা তোমরা যদি ক্লাস 12-এর এক্সাম পাসও করে যাও, তারপর তোমরা যখন বায়োলজি নিয়ে ফিউচারেও স্টাডি করছো, তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটা খুবই একটা হেল্পফুল সেশন হতে চলেছে। কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে বায়োলজির দুজন এক্সপার্ট, আমাদের সঙ্গে রয়েছে শুভজিৎ স্যার, আমাদের সঙ্গে রয়েছে সায়ক স্যার। স্যার ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকের এই সেশনে আমরা কি ডিসকাস করব? আজকের এই সেশনে বেসিক্যালি আমরা তোমাদের হয়ে আমি স্যারদের থেকে বায়োলজির কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, যেগুলো কিনা তোমাদের স্টুডেন্টদেরও মনে প্রচন্ড ডাউট রয়েছে, আমারও মনে বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু রয়েছে। অ্যান্ড সেই যে কোয়েশ্চেনগুলো, সেগুলোর আনসার আমি স্যারদের থেকে নেওয়ার চেষ্টা করব। অ্যান্ড স্যাররা যেই আনসারগুলো দেবে, সেটা থেকে আমি যেমন জানতে পারবো, আই হোপ তোমরাও এখান থেকে একটা দারুণ ইনসাইট পাবে। স্যার তাহলে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। ওকে স্যার, আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন, যেটা আমি আপনাদের থেকে শুরুতেই জানতে চাই, যে আমাদের বায়োলজি সাবজেক্টটা, সেটা কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা আমাদের আরো যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে তাদের থেকে কিভাবে ডিফারেন্ট? মানে লাইক এই সাবজেক্টটাকে যদি আমরা আলাদাভাবে দেখতে চাই, তাহলে সেটাকে আমরা কিভাবে দেখতে পারি যে ডিফারেন্ট ওয়েতে? সায়ক স্যার আপনি বলুন শুরুতে। আমরা যেটা নিয়ে কথা বলছি তার নাম জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স। তো যে সায়েন্সের ওয়ে মানে সেটা যুক্তি নির্ভর প্রক্রিয়া, পরীক্ষালব্ধ ফলাফল। এবং ব্যাপারটা হচ্ছে, তবে এটাও সত্যি যে ক্লাস 12 অবধি বায়োলজি কিন্তু কোথাও গিয়ে ইনফরমেটিভ সাবজেক্ট, মানে ইনফরমেশন আমরা সেটাকে নিশ্চয়ই পুরোপুরি মুখস্থ করব না, নিশ্চয়ই বুঝে মুখস্থ করব, কিন্তু অনেকটাই ইনফরমেশনের খেলা। তো বায়োলজিটা কিছু ক্ষেত্রে আমাদের, এবং সব থেকে বড় কথা, বায়োলজির যেটা খুব সুবিধা, বায়োলজিকে কিন্তু আমাদের দৈনন্দিন যে কোনো ঘটনার সঙ্গে আমরা রিলেট করতে পারি। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, যে ডারউইনীয় বিবর্তন, যেটা ডারউইন, চার্লস ডারউইন বিজ্ঞানী, আমাদের বলেছিলেন যে কি করে নতুন প্রজাতি আসছে, কি করে আমাদের একটা ব্যাকটেরিয়া থেকে আমরা এলাম, এই কাহিনীটা ডারউইন কিছু তত্ত্ব দিয়েছিল। তো সেখানে ডারউইন বলেছিলেন যে আমাদের সবার মধ্যে একটা কম্পিটিশন আছে, কারণ রিপ্রোডাকশন যত বেশি হোক না কেন, খাদ্য বাসস্থান তো সীমিত, এবং সেটা কিন্তু আজকের যুগে ভারতে দাঁড়িয়েও সত্যি এবং যে কোনো তৃতীয় বিশ্বের দেশে। তো তার মানে কি, সেই একই গল্প দেখুন, সেই কত বছর আগে দেওয়া একটা তত্ত্ব, সেটা কিন্তু আজকেও সমানভাবে রেলিভেন্ট। তো আমার মনে হয় বায়োলজি সাবজেক্টটাতে রিলেট করার জায়গাটা অনেক বেশি, মানে আমি আজকে শ্বাস নিচ্ছি, এটা কিন্তু আমি আমার ক্লাস 11-এ পড়া শ্বাস শ্বসন কৌশলটাকে একটু মাথায় রাখলে অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, বা ধরুন আমরা যে কথা বলছি, সেখানে নার্ভাস সিস্টেমের কি অ্যাপ্লিকেশন। তো আমার মনে হয় সেই জন্যই বইয়ের থেকে বেশি যদি আমরা রিলেট করি, তবে বইয়ের তত্ত্বগুলো খুব সহজে আমরা আত্মস্থ করতে পারবো। ওকে স্যার, শুভজিৎ স্যার। হ্যাঁ, সায়ক স্যারের সাথে আমিও সহমত যে বায়োলজি যে সাবজেক্টটা সত্যি প্রচন্ড ইনফরমেটিভ সাবজেক্ট, বা তোমাদের যে ক্লাস 12 পর্যন্ত যারা রয়েছে তাদের জন্য তো খুব ইনফরমেটিভ, তোমাদের মনে হয় প্রচুর মুখস্থ করতে হয়। আমি একটা ট্যাগলাইন ব্যবহার করি এক্ষেত্রে, বায়োলজিতে লজিক খুঁজে বার করো, ঠিক আছে? তো লজিক যদি তুমি খুঁজে পাও প্রতিটা, কিন্তু মানে কথার কারণে যে জিনিস তুমি মুখস্থ করছো তার পিছনে কোনো না কোনো একটা যুক্তি আছে, যুক্তি ছাড়া কিন্তু বিজ্ঞান দাঁড়ায় না। কিন্তু আমরা যখন যুক্তিটা না বুঝে মুখস্থ করার চেষ্টা করি, তখন গিয়ে বিপাকে পড়ি। তো 1 নম্বর, যুক্তি সমেত মুখস্থ করব বা আত্মস্থ করব সায়ক স্যারের ভাষায়। আর দ্বিতীয়ত, যেটা রিলেট করে করব, এটাও এটাও একদমই সত্যি যে আমার শরীরটা কিভাবে কাজ করছে, একটা গাছের পাতা কেন মুভ করছে, কেন ওটা নেতিয়ে গেল, কেন কি হলো, সেটা যদি আশপাশের জিনিসটা দেখে আমরা কিন্তু সেটাকে ইজিলি মনে রাখতে পারি, বা জিনিসগুলো মনে রাখা, আত্মস্থ করা অনেকটা ইজি হয়ে যাবে আমাদের জন্য। স্যার, আপনাদের থেকে কথা বলে আমি যা বুঝতে পারলাম, যে লাইক বায়োলজি যে সাবজেক্টটা রয়েছে, সেটাতে আমাদের বেশ কিছু ইনফরমেশন ক্লাস 12 অব্দি রয়েছে, যেটা কিনা আমাদের একটু হলেও মুখস্থ করতেই হবে, যে এই ইনফরমেশন গুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু সেটা যদি আমরা একটা লজিক্যাল ওয়েতে বা একটা প্রপার রিলেট করে করে, যেমনটা আপনারা বললেন, যে ডেইলি লাইফের সঙ্গে বা নিজেদের সঙ্গে রিলেট করে করে যদি মনে রাখি, তাহলে কিন্তু সেটা অনেকটা ইজি হয়ে যাবে। অ্যান্ড আমরা এখানেও একটা বেশ, যে সায়েন্সের যেই মজাটা, যে সায়েন্সে আমরা নতুন নতুন জিনিস শিখছি বুঝছি, সেটা কিন্তু বায়োলজির মধ্যে রয়েছে, তাই তো স্যার? একদম একদম। আচ্ছা স্যার, আমার যে নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে, আমরা এটা তো বুঝে গেলাম যে বায়োলজি সাবজেক্টটা কি ব্যাপার বা সেটার মধ্যে কি থাকছে, এবার আমরা আসি আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে। আমরা যখন একটা পরীক্ষা দিতে যাচ্ছি, সেটা ধরুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে, নিট পরীক্ষা হতে পারে, জেনপাস ইউজি পরীক্ষা হতে পারে, ইট কুড বি এনি এক্সাম, তাহলে বায়োলজিকে একটা স্কোরিং সাবজেক্ট, মানে আমরা স্কোর যদি ইমপ্রুভ করতে চাই, সেখানে বায়োলজির পজিশনটা কোথায়? অবশ্যই বায়োলজি কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট।
খুব ইজিলি আমি বলবো যে যে কোনো পরীক্ষা হোক, সেটা নিট হোক বা অন্য যে কোনো পরীক্ষা হোক, অল্প পড়ে যদি বেশি নাম্বার পাওয়ার মতন একটা সাবজেক্ট হয় অল্প প্র্যাকটিসে অল্প সময় দিয়ে, তাহলে বায়োলজি কিন্তু আমাদের অনেকটা বেশি নম্বর দিয়ে দেয় যে তুলনায় ফিজিক্স বা কেমিস্ট্রিতে যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেই তুলনায় আমি বলবো বায়োলজিতে কিন্তু একটু কম খাটলেও চলে। তো তার কারণটা হচ্ছে যে বায়োলজিতে তোমাকে সবার প্রথমে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার ব্যাপারে প্রথমে অবগত হতে হবে। আমরা অনেক সময় কি করি, বিয়ন্ড দ্য সিলেবাস পড়াশোনা করে ফেলি, পড়ছি তো পড়ছি, বিভিন্ন বই দেখে পড়ছি, অথচ টেক্সট বইটাই যে ঠিকঠাক খুলে দেখা হয়নি, এনসিইআরটিটা ঠিকঠাক খুলে দেখা হয়নি, আমি 4-5টা রেফারেন্স বই নিয়ে বসেছি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা আজেবাজে এদিক ওদিক, আজেবাজে বলা ভুল হবে, মানে এদিক ওদিক সিলেবাসের বাইরে গিয়ে পড়ে তখন কিন্তু আমরা নিজেদের রিডিংটাকে নষ্ট করে দিই। তো আমি বলবো যে সিলেবাস ভিত্তিক পড়াশোনা কিন্তু একটা ভালো স্কোর পাওয়ার জন্য উপযোগী, ঠিক আছে? আর বায়োলজি অবশ্যই দারুণ স্কোরিং সাবজেক্ট, যদি ঠিকঠাক মন দিয়ে প্রাণ দিয়ে পড়ানো যায় বা পড়া যায় তাহলে বায়োলজি দারুণ স্কোরিং সাবজেক্ট। আচ্ছা শুভজিৎ স্যার আপনি, হ্যাঁ স্যার বলুন। স্যার একদমই ঠিক কথা বলেছেন, আমি এটাই বলতাম। আর বায়োলজি কিন্তু বাঁচায়, মানে রেজাল্ট যদি সামান্য খারাপের দিকে যায় হতে পারে, মানে এটা তো কাইন্ড অফ ওয়ান ডে গেমের মতো, মানে অনেক সময় আমরা সমস্ত প্রিপেয়ার করে যাই বাট সেদিনটা হয়তো আমাদের জন্য নয়, এটা ক্যান বি পসিবল। তো সেক্ষেত্রে বায়োলজি কিন্তু দিনটা তোমার হোক না হোক বাঁচিয়ে দেবে, কারণ বায়োলজি একটা ধরা পাতা কোশ্চেনের বাইরে আমরা উচ্চ মাধ্যমিকে দেখি না যে খুব বেশি ডাইভার্স প্রশ্ন আসতে। তো এবং বায়োলজিতে টেকনিক্যাল হওয়াটাও খুব ইম্পর্টেন্ট, মানে আমি একটা ফ্লো চার্ট সুন্দর করে বানিয়ে নিলাম, কারণ আমি ওই প্যারাগ্রাফ করে কিছু উদ্ধার করতে পারবো না, স্যারের কাছে পড়লাম ফ্লো চার্ট বানালাম খাতা প্র্যাকটিস রেজাল্ট। একদম স্যার আপনারা তাহলে মোটামুটি বায়োলজি সম্পর্কে বলেই দিলেন, অ্যান্ড আপনারা কীভাবে প্রিপেয়ার করতে হবে সেটাও কাইন্ড অফ বললেন, কিন্তু লাইক আমার এটা একটা কোয়েশ্চেনই রয়েছে যে আমি আপনাদের থেকে এটাই জানতে চাই যে আপনারা জাস্ট দুটো দুটো পয়েন্ট বলুন একদম শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, যে আমাদের বায়োলজি প্রিপেয়ার করার জন্য বেস্ট পয়েন্ট কী কী। স্যার দুটো পয়েন্ট দুজনেই বলুন। আচ্ছা স্যার আপনি বলুন। আমি আচ্ছা ব্যাপারটা হচ্ছে দুটোই জিনিস হতে পারে, একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে প্র্যাকটিস, মানে খুব সহজ। এখন পড়া নির্ভর করে বোঝার উপর, কারণ না বুঝে পড়লে তো তার আলটিমেট ফলাফল কিছু না, হয়তো সেক্ষেত্রে কিছুটা হয়তো রেজাল্ট হতেও পারে, বাট যদি আমাকে মানে ব্যাপারটা কি হয়ে যায় 9-10 এর সঙ্গে 11-12 এর তফাৎটাও একটা খুব ইম্পর্টেন্ট, যে 9-10 এ কিন্তু যা বইতে পড়ানো হয়েছে মোটামুটি কেউ যদি নাও বোঝে মুখস্থও করে নেয় সে 90 পেতে পারে, বাট উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা সবচেয়ে প্রবলেম আমি দেখেছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক কিন্তু সিলেবাসটা অনেক বড়। তা সেক্ষেত্রে আমি ওই যেটা বললাম আর কি, মানে ফ্লো চার্টটাকে মনে রেখে আমাকে কিন্তু বানাতেও হবে, মানে বানানো মানে একদম কনসাইজ ভাবে, যেমন আমাকে যদি সংজ্ঞা লিখতে যায়, সংজ্ঞা আসল কি, সংজ্ঞা হচ্ছে একটা শর্ট সামারি, পুরো প্রসেসটা যদি একটা সামারি করতে হয় সেটা হচ্ছে সংজ্ঞা। এখন আমি যদি পুরো প্রসেসটা পড়ি তাহলে সংজ্ঞা আমি নিশ্চয়ই বইতে যা লেখা আছে তার থেকে ভালোই লিখবো, এই জায়গাটা মানে আনার চেষ্টা করতে হবে। তো সেই জন্য আমাদের বুঝে পড়তে হবে এবং দ্বিতীয় কথা পড়তে হবে, কারণ অনেকেই হয় কি বুঝলো তো সবই, বাট এটাও একটা সায়েন্টিফিক কথা যে আমরা কিন্তু 72 ঘন্টার পর যা পড়েছি সেটা কিন্তু মনে রাখতে পারি না, মানে 1/3 অলমোস্ট ইরেস্ট। তাহলে সেক্ষেত্রে আমি স্যারেদের কাছ থেকে যখনই পড়লাম ইউটিউবে যখনই ক্লাস দেখলাম সেদিন রাত্রিরে শোয়ার আগে বা গ্রুপ পর গ্রুপ আমায় কিন্তু সামান্য হলেও সিনপসিসটা লিখে নিতে হবে, সামান্য হলেও, তবেই কিন্তু সিস্টেমেটিক্যালি আমি অনেক কম এফোর্ট দেব বেশি রেজাল্ট আউটপুট পাবো। আর তারপর তো প্র্যাকটিস তো আছে, স্যাররা পরীক্ষা নেবেন, আমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন আলোচনা করব, তো সেটা তো আছেই, সেটা তো আমরা গাইড করবোই, কিন্তু এই হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া, প্রক্রিয়াটা এমন কিছু শক্ত না, ইটস অল অ্যাবাউট সিস্টেম, সিস্টেমেটিক হলে সবটাই সোজা। একদম আমিও সায়ক স্যারের সাথে সহমত, সায়ক স্যার যে দুটো পয়েন্ট বললো একদম ঠিক, যে পড়বো পড়ে তার সাথে সাথে প্র্যাকটিস করব। এবার পড়াটা বুঝে পড়তে হবে অবশ্যই, কিন্তু বায়োলজি কিন্তু খাটনির সাবজেক্ট, এটুকু আমি বলতে পারি যে খাটনি আছে বায়োলজি পড়তে, তার কারণ একবার বুঝে নিলাম তো বুঝে নেওয়ার পরই যে এটা আমার আজীবন মনে থাকবে তার কোনো মানে নেই, কারণ আমাদের মেমোরির আমরা জানি দুটো ভাগ আছে, একটা শর্ট টার্ম মেমোরি একটা লং টার্ম মেমোরি, মানে শর্ট টার্ম মেমোরিতে একটা জিনিস ঢুকে গেল তারপর সেটাকে যদি লং টার্ম করতে হয় তাহলে আবার দুটো দু তিনটে হাতুড়ির বাড়ি লাগে। এই ধরো তুমি যদি একটা পেরেককে কাঠে পুঁততে চাও তাহলে একবার ধরে একটুখানি হালকা ঠোকা মারলে পেরেকটা কিন্তু আটকে যায় স্থিতিজাড্যের কারণে, কিন্তু তারপর যদি আমরা যদি আবার হাতুড়ি দিয়ে দু তিনটে বাড়ি মারি তাহলে ওটা পার্মানেন্টলি গেঁথে যাবে, তাই তো?
ঠিক সেরকমই যে স্যার আমরা পড়িয়ে দিলাম, তুমি ইউটিউবে লেকচার দেখলে ভালো বুঝে গেলে, শুধু তা করলেই হবে না, তারপর তোমাকে সেটা প্র্যাকটিস করতে হবে, তারপর তোমাকে সেটা দুবার তিনবার পাঁচবার এরকম ভাবে করতে হবে, নইলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। একটা নিটের জন্য আমি নিট অ্যাসপিরেন্ট একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই তুই এনসিইআরটিটা কতবার পড়েছিলিস? ও আমাকে বললো কম করে গোটা বছরে আমি এনসিইআরটি 30 বার পড়েছি দাদা। তো তাহলে বুঝতেই পারছো যে কতটা প্র্যাকটিস লাগে যে একটা বায়োলজিকে তোলার জন্য, মানে কন্টিনিউয়াস, ওই যে আমি যেটা বললাম প্রথমে শর্ট টার্ম মেমোরিতে যাবে তারপর লং টার্ম মেমোরিতে যাবে, তো শর্ট টার্মে আস্তে আস্তে আসছে, তারপর যতবার তুমি ঠোকাটা মারবে ততবার আরো ভালোভাবে গেঁথে যাবে, আর গেঁথে গেলে কিন্তু খুব ভালোভাবে তুমি আনসার গুলো করতে পারবে। তো আমার এটাই কথা যে ওই সাহেব স্যার যেটা বললেন আর কি, আমিও তার সাথেই সহমত। এবং স্যার আর একটা জিনিসও অ্যাড করবো, তখন আরো কিছু প্রশ্ন বা নিজের দুর্বলতা সম্বন্ধেও জানা যায়। একদম একদম, তো বারবার এমসিকিউ প্র্যাকটিস বা নিজে যদি কোশ্চেন সলভ করতে বসা যায়, পরীক্ষা দেওয়া যায়, তাহলে আমরা মন একবার পড়ার পর ভাবি কি আমরা শিখে গেছি সব, সব জেনে গেছি, কিন্তু তারপর গিয়ে যখন আমরা পরীক্ষাটা দিতে বসি বা একটা এমসিকিউ শিট নিয়ে বসি, তখন বুঝতে পারি কোন কোন জায়গায় আমার অসুবিধা ছিল, সেই জায়গাগুলো তাহলে মেকআপ করার অনেকটা সুবিধা থাকে বা সুযোগ থাকে। আচ্ছা স্যার, শুভজিৎ স্যার যখন এনসিইআরটির কথা আপনি তুলে দিলেন, তাহলে আপনি এটা বলুন যে লাইক আমরা যদি জেনপাস, ইউজি বা নিট এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করতে চাই, আমরা যেমন জানি যে নিটের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে এনসিইআরটি পড়া মাস্ট, ঠিক আছে, কিন্তু স্যার বায়োলজির ক্ষেত্রে আমাদের এনসিইআরটির ইম্পর্টেন্স কতটা, বা আমরা যদি কেউ এনসিইআরটি না পড়ছে সে কতটা মিস আউট করতে পারি? বায়োলজির ক্ষেত্রে যদি কেউ এনসিইআরটি না পড়ে, সেটা নিট হোক বা জেনপাস হোক, তাহলে সে আমি বলবো যে যথেষ্ট পিছিয়ে পড়ছে। তার কারণ যেখান থেকে প্রশ্নটা হবে আর মানে খুব অল্প করে, মানে যেভাবে কনসাইজ হইতে পড়া দরকার, সেটার জন্য কিন্তু অন্য কোনো অ্যাভেলেবেল টেক্সটবুক থেকে সেরকম ভালো কনসাইজ হইতে সে জানতে পারবে না বা শিখতে পারবে না। তো সেই জন্য আমার মতে এনসিইআরটি হচ্ছে বেস্ট ওয়ে 11-12 লেভেলে বায়োলজিকে শেখার জন্য, জানার জন্য, সে যে কম্পিটিটিভ এক্সাম হোক, বোর্ড এক্সাম হোক, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র হও না কেন, তাও আমি বলবো তোমার এনসিইআরটিটা একবার পড়ে দেখা দরকার। তুমি হয়তো নিট দেবে না, জেনপাস দেবে না, স্টিল এনসিইআরটি থেকে যদি তুমি করতে পারো, কারণ এনসিইআরটিতে যে ডায়াগ্রামগুলো আছে সেইগুলো কিন্তু সাধারণত অন্য কোনো বইতে অ্যাভেলেবেল থাকে না, তো থ্রি ডাইমেনশনাল ওই ডায়াগ্রামগুলো দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি সাবজেক্টটাকে আরো ভালো বুঝতে পারি। আর এটা যেহেতু একটা সেন্ট্রাল থেকে এই বোর্ডটা বইটা পাবলিশ করছে এতগুলো বছর ধরে, ওর একটা গুণমান রয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে এনসিইআরটি পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, সে তোমার বোর্ড এক্সাম হোক কিংবা তোমার জেনপাস হোক কিংবা তোমার নিট হোক, নিট তো এনসিইআরটির বাইরে একটা প্রশ্ন আসবে না, এরকম গ্যারান্টি দিয়ে বলা যায় আর কি। ওকে স্যার, আপনার কি ধারণা এই বিষয়ে? স্যার একদমই ঠিক বলেছেন, আর সত্যি কথা বলতে এনসিইআরটিটাকে যত পড়া যায় না, আমরা টিচাররাও যত পড়ি তত আমরাও অবাক হই, মানে এত কনসাইজলি কম্প্যাক্টলি পুরো জিনিসগুলোকে সাজানো আছে যে সত্যি যদি কনসেপচুয়াল আমাকে ডেভেলপমেন্ট করতে হয় তাহলে কিন্তু এনসিইআরটি ছাড়া উপায় নেই। কারণ বাংলা মিডিয়ামের বইগুলোতে প্রচুর ইনফরমেশন আছে, মানে অনার্স এমএসসিও হয়ে যাবে, মানে এমন পাসের সাবজেক্ট হয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে প্রচুর জেনে তো লাভ নেই, যেটুকু জানলাম সলিড জানলাম। কারণ বড় বড় এক্সাম গুলোতে আপনি যদি গেট দেখেন বা পিএইচডি ইন্টারভিউ দেখেন, সেখানেও কিন্তু খুব বেসিক লেভেলের প্রশ্ন করে, মানে তথ্যের উপর ওরা কেউ যায় না, ওরা দেখে যে আন্ডারস্ট্যান্ডিংটা কত, কারণ তথ্য কোনো বিজ্ঞানীর পক্ষে সব মনে রাখা সম্ভব না। সেটাই স্যার, সেটাই স্যার, মানে একদম যেটা আপনি বললেন যে এই লাইনটা আমিও খুব ফলো করি, যে তথ্য বা ইনফরমেশন সেটা কারোর কাছে এই মুহূর্তে আছে, সেটা নিয়ে যদি কেউ বলছে যে না আমি এটা জানি ওটা জানি, সেটা আলটিমেটলি কোনো কাজের না, কারণ আমি কতখানি বুঝেছি এখন গুগল করলেই জানা যায় যে কোনো জিনিস, তাহলে সেটাতে আর কিন্তু আমাদের কথাও না, এটা কিন্তু আইনস্টাইনেরই কথা যে যেটা বইতেই আছে সেটা আমি মাথায় নিয়ে চলবো কেন, হ্যাঁ স্যার একদম নিয়ে চলবো, সেটাই আইনস্টাইন বলেছে যেটা বইয়ে আছে সেটা আমাদের মনে রাখার কি প্রয়োজন রয়েছে, সেটাই লাইক তথ্য তো আজকে মনে আছে কালকে ভুলেও যেতে পারি, কিন্তু যে কনসেপ্টটা নলেজটা কেন যেটা তৈরি হবে সেটা মানে ইনার ভয়েস এর মধ্যে যেটা ঢুকবে আর কি, সেটা কিন্তু আমাদের কোনোদিন হারায় না। এবং দেখুন সেটাকে আমাদের সেন্ট্রাল বোর্ড কেন, পৃথিবীর সব বোর্ডই ফলো করে, তাই জন্য কিন্তু আমরা এমসিকিউ শীটে পরীক্ষা দিচ্ছি, ন্যাশনাল সব কিছু একদম নেট হোক নিট হোক একদম। ওকে আচ্ছা স্যার, এবার একটা কথা বলুন যে আমাদের বায়োলজিতে বেসিক্যালি দুটো পার্ট আছে, একটা হচ্ছে জুলজি আর বোটানি, এবার এই যে জুলজি অ্যান্ড বোটানি পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলো আমাদের যদি প্রিপারেশন করতে হয়, সেই পার্টগুলো থেকে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি ডিফারেন্ট হওয়া উচিত নাকি একই হবে, আর এগুলোতে আমরা কোন মানে কোন পার্টটাতে কিভাবে বেশি ফোকাস করতে পারি? সাহেব স্যার আপনি জুলজির ব্যাপারটা বলুন। জুলজির ক্ষেত্রে মানে আমি যদি চ্যাপ্টার ওয়াইজ ভেঙে বলি, 11-12 যদি ভেঙে বলি, তাহলে 11 আমার জুওলজি প্রথম আছে হচ্ছে অ্যানিমাল কিংডম ক্লাসিফিকেশন,
এখন এটাতে কিন্তু খুব সত্যি কথা বলতে একটা বেসিক ফ্রেমওয়ার্কের উপর জাস্ট তথ্য মুখস্থ, মানে ধরুন সমুদ্র শশা কাকে বলে এটা তো যুক্তি হতে পারে না, এটা বিজ্ঞানীরা দেখেছেন নাম দিয়েছেন, আমাদের একটা ফ্লো চার্ট করে সেটা বাড়ির দরজায় টাঙিয়ে রেখে হলো যেভাবে খুশি, আমি যত নিট অ্যাসপিরেন্টকে দেখেছি বা পড়িয়েছি এনিওয়ে ইউ হ্যাভ টু মাদার যে করে হোক, এবার তার যুক্তি আছে, সিলোমের যুক্তি আছে বা আমার সমস্ত কিছু মানে কোয়ারডেট নন কোয়ারডেট কেন হলো কি হলো ঠিক আছে, বাট তবুও কোথাও গিয়ে না ওটা একটা ঠিক হিসাব মেলানো যে আমার কাছে কটা জীব আছে তারা কত রকমের ইত্যাদি ইত্যাদি, তো এটা আমরা ডাইরেক্ট মুখস্থ করে চলতে পারি একটুখানি যুক্তি দিয়ে। তারপর আসছে আরশোলা, আরশোলাতে খুব যে বিশাল কিছু বোঝার আছে তা নয়, এক্স্যাক্টলি ডায়াগ্রাম আঁকো, একে সেগুলোকে পয়েন্ট করো, তথ্য লেখো, এনসিইআরটিতে যা আছে শেষ। এবার আমরা যদি চলে আসি ফিজিওলজিতে, আর এখানে প্রচন্ড মাত্রায় বোঝা, মানে এখানে আপনাকে 90% বুঝতে হবে, নাহলে একটা অ্যান্সারও করা মুশকিল, মানে কারণ তথ্য তো দেওয়াই থাকবে, তো তথ্যকে আমরা কিভাবে রিলেট করতে পারছি সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিশেষ করে হিউম্যান ফিজিওলজি সবচেয়ে বড় সমস্যাও এটা যে সেখানে ফিজিক্সও ঢুকে যায় কেমিস্ট্রিও ঢুকে যায়, যেমন আমরা যদি সিম্পল নার্ভ ইম্পালস জেনারেশনের কথা বলি সেটা কিন্তু দ্যাট কামস আন্ডার ইলেকট্রোফিজিওলজি, যার আবিষ্কারটাই ফিজিসিস্টদের করা, বায়োলজিস্টদের এখানে অবদান সেরকমভাবে নেই। এনজাইমোলজি, এনজাইমোলজির মোস্ট অফ দ্য আবিষ্কার করা হচ্ছে ম্যাথামেটিশিয়ানদের, মাইকেলিস মেন্টেন ইকুয়েশন যেটাকে বলে, তো তার মানে কি, তার মানে আমাকে ফিজিক্স কেমিস্ট্রিটাও সাইমেলটেনিয়াসলি স্ট্রং হতে হবে, নাহলে কিন্তু আমি হয়তো ওপর প্রতি চারটা তথ্য মুখস্থ করতে পারি কিন্তু ভেতরে গিয়ে আমি কিছুই করতে পারবো না, এবং যেটা পরে আমি যদি নিট পেয়েও যাই MBBS এ আমি গিয়ে আটকাবো, সো ইটস বেটার টু প্রিপেয়ার নাও, তো এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা আমি আসছি 12 এর হিউম্যান রিপ্রোডাকশন, যেটাও একইভাবে সেই রিলেট, তবুও সেখানে কিছুটা মুখস্থের জায়গা আছে কারণ কোথাও গিয়ে তথ্য বেশি যে আমরা একটা কন্টিনিউয়াস প্রসেস কিভাবে কিভাবে হচ্ছে, এবং দ্যাট স্টার্টস ফ্রম ফার্টিলাইজেশন এন্ডস ইন পার্চুরেশন, প্রসবে গিয়ে আমার শেষ। তারপর আসছে আমার হচ্ছে ইভলিউশন, যেটা একটা অন্যতম দারুণ জায়গা, মানে যারা বায়োলজি ভালোবাসে না তারাও ইভলিউশন ভালোবাসে, কারণ কোথাও গিয়ে আমাদের সবারই একটা আগ্রহ আছে যে সত্যি আমরা কিভাবে এলাম, এটা কি একটা হঠাৎ করে ঘটে যাওয়া প্রসেস, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি ইট ওয়াজ ইউনো একদম পরপর পরপর সিস্টেমেটিক্যালি অরিজিনেট হয়েছে, তো এটা একটা বেশ দারুণ জায়গা। এখানেও অলটুগেদার কেমিস্ট্রি কনসেপ্ট লাগবেই কারণ আমরা তো বেসিক্যালি কেমিক্যাল ইভলিউশন থেকে আস্তে আস্তে হয়েছি, তো এই জায়গাটা একটা আছে। বাকি কিছু লজ আছে যেমন হার্ডি-উইনবার্গ ল হ্যান ত্যান, সেগুলো যে খুব টাফ আমি বলবো না, একটু বেসিক কনসেপ্ট যার ক্লিয়ার বা প্রকরণ সম্বন্ধে বা বেসিক জায়গাগুলো ক্লিয়ার তিনি কিন্তু এই জায়গাটা ভালোই ক্লিয়ার করতে পারবেন। আর তারপর আসছে আমার স্বাস্থ্য রোগ, মানে স্বাস্থ্যর জায়গাটা আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে হেলথ যেখানে আমরা মোটামুটি একটা মানে ফিজিওলজির কনসেপ্ট কিছু পড়ি না, জাস্ট হেলথ কাকে বলে, ডিজিজ কাকে বলে, কত রকমের রোগ হতে পারে, মানে বয়স হলেও আমাদের শরীর ভেঙে পড়তে পারে, আবার আমাদের মানে সংক্রমণজনিত কোনো রোগ হতে পারে যেমন করোনা সেফর, এটা একটা পার্ট। এই জায়গাটা মুখস্থ তথ্যভিত্তিক, এখানে খুব একটা কিছু বোঝার নেই। ওদিকে আমার আছে হচ্ছে অনাক্রমতন্ত্রের পার্টটা, এটা যথেষ্ট বোঝার এবং এটা ডিপেন্ড করছে কিন্তু ক্লাস ইলেভেনের উপর, কারণ ক্লাস ইলেভেনে লসিকা রক্ত সম্বন্ধতন্ত্র যার ক্লিয়ার থাকবে না সে কিন্তু 12 এই জায়গাটা ভালো মতোই ক্লিয়ার করতে পারবেন, তো সিস্টেমটাও কিন্তু এভাবেই অরিজিন মানে ডিজাইন করা হয়েছে যাতে 11 পড়লে তবে 12 বুঝতে পারো, এরকম খানিকটা। তারপর কিছু রোগ আছে সেটাও আমরা ফিজিওলজি বুঝতে পারলে ম্যালেরিয়া কেন হয় কিভাবে সার্কুলেট করছে বুঝতে পারবো। এরপর আমরা চলে আসছি কিছু ড্রাগ অ্যাবিউসের কথা, এটাও মুখস্থের, এখানে খুব একটা কিছু বোঝার ব্যাপার নেই। আর লাস্ট আসছে আমাদের বায়োটেকনোলজি, এটা অত্যন্ত অধুনা একটা নতুন সাবজেক্ট এবং এটাও আবার মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স বা আপনার বংশগতির আণবিক ভিত্তি, সেটা না বুঝলে এটাও আমরা বুঝতে পারবো না, ফলে সেই চ্যাপ্টারটা বোটানির মধ্যে পড়ছে, শুভজিৎ স্যার পড়াবেন, তো সেই জায়গাটা অত্যন্ত ভালো করে ক্লিয়ার করলে তবেই কোন এনজাইম কি করছে কিভাবে কাটছে এই জায়গাটা বুঝতে পারবো। তবে বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনসেও খুব একটা বোঝার কিছু নেই, মানে প্রসেসটা খুব ইন্টারেস্টিং, দারুণ প্রসেস, তো এই তো জুওলজি মোটামুটি এই কটা চ্যাপ্টারই আমরা কভার করি, মানে ইলেভেন। ঠিক আছে, আমি প্রথম কথা বলবো গাছকে ভালোবাসো, গাছ তোমায় ভালোবাসবে, ঠিক আছে, তো সবার মাথায় সবার প্রথমে বোটানি তো বোরিং, প্রচুর মুখস্থ করতে হয়, প্রচুর ইয়ে করতে হয়, তার কারণ হচ্ছে তুমি রিলেট করতে পারো না, তুমি প্রাণী জগতে একটা কুকুর বিড়াল সেগুলোকে যদি হাতে পাও যেরকম ভাবে আদর করো একটা গাছকে কোনোদিন আদর করো না, সেই জন্য সবার প্রথমে বোটানিতে তোমার একটা মানে কি বলবো যে একটা এরকম একটা থট আসে যে বোটানি বোধহয় বোরিং,
বোটানি বোরিং, তার কারণ আমরা বোটানিকে কাছ থেকে ভাবি না, জানি না বা সেরকম ভাবে দেখি না। কোনোদিন একদিন খেয়াল করেছে একটা ফুলের গঠন কত সুন্দর হয়? ছোটবেলা থেকে সেই বোধহয় ক্লাস 8 এ না সাহেব স্যার প্রথম আছে যে একটা ফুলের সপুষ্পক উদ্ভিদ, একটা ফুল বৃতি দলমন্ডল। কোনোদিন ভালো করে একটা ফুল নিয়ে দেখো তো যে বৃতি দলমন্ডল এগুলো যেগুলো পড়েছো সেগুলো তুমি স্বচক্ষে দেখতে পাচ্ছ। এইভাবে বোটানিটাকে ভালোবাসতে হবে, যে জিনিসটা আমি পড়লাম একটা মরফোলজি ইন ফ্লাওয়ারিং প্লান্টস পড়াচ্ছি, তার মধ্যে কত রকম পাতা ফুল কত কিছু নিয়ে পড়াবো। তো একটা গাছ তুমি আশপাশে কত দেখতে পাও, রাস্তা দিয়ে যেতে গেলে গাছ দেখা যায়, কিন্তু একবারও তোমাদের মনে হয় না যে জায়গাটা একটুখানি দেখি যে আদৌ আমি কি এই জিনিসটা খুঁজে পেলাম, ব্র্যাকটা আদৌ কি খুঁজে পাচ্ছি স্যার যেরকম বলেছিল। তো সেই রকম ভাবে প্র্যাকটিক্যাল ওইতে একটু রিলেট করার চেষ্টা করলে বোটানি কিন্তু তোমার কাছে প্রচন্ড প্রচন্ড ইজি হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, প্র্যাকটিক্যালি না বইয়ের শব্দ নিয়ে খোঁচাখুচি গুতগুতি এইগুলো আরম্ভ করি, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ব্যাপার যেটাতে বোটানি সবার কঠিন লাগার কারণ। আমি সবার প্রথম একটা সাইকোলজিক্যাল থট বললাম যে গাছকে ভালোবাসা শুরু করো, বোটানি তোমার কাছে খুব আপন হয়ে যাবে, ঠিক আছে? গাছকে কাছ থেকে অবজার্ভ করা শুরু করো, তুমি দেখবে তোমার বইয়ের পাতায় যেগুলো লেখা আছে, আমরা যেগুলো পড়িয়েছি, তুমি খাতায় যেগুলো লিখেছো, এক এক করে তোমরা সব জিনিস কিন্তু সেই গাছের মধ্যেই খুঁজে পাবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে মনে রাখা, বোটানিতে সত্যি স্যার যেমন অ্যানিমেল কিংডমের কথা বললাম, আমরা যদি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের কথা বলি, প্ল্যান্ট কিংডমের কথা বলি, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ক্যারেক্টার, এত ক্যারেক্টার স্যার মনে রাখবো কি করে সব ক্ষেত্রে? তো তুমি ধরো ব্রায়োফাইটা যারা তোমরা এখানে থাকো, মানে আমরা কলকাতা বা তার শহরতলির আশপাশের কথা বলছি, তারা তো ব্রায়োফাইটা সেরকম দেখোই নি। ব্রায়োফাইটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়, ঠিক আছে? তো সায়ক স্যার ওইদিকে থাকেন, সায়ন স্যার ওইদিকে থাকেন, তো ওই সব জায়গায় ব্রায়োফাইটা বেশি দেখা যায়। তো তোমরা দেখোনি, সেই জন্য মনে রাখা কঠিন। এবার মনে রাখতে গেলে তোমরা একটা কাজ করতে পারো, কিছু মেমোনিক্স ব্যবহার করতে পারো, যা তোমার যে সাবজেক্ট তোমার ভাল লাগে বা যেরকম ভাবে তোমার ভাল লাগে, তোমার বন্ধু বান্ধবের নাম দিয়ে মেমোনিক্স বানাতে পারো, চরম খারাপ কিছু দিয়েও মেমোনিক্স বানাতে পারো, মনে রাখাটা তোমার ব্যাপার, ঠিক আছে? তুমি কিভাবে মনে রাখবে, এই যেরকম আমি আগের দিন ওই সেল ডিভিশন পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে আমি লেপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ওইটা মনে রাখার জন্য আমি বললাম লেপটে জাপটে পেঁচিয়ে ধর, এরকম একটা লাইন দিয়ে আমি মনে রাখা শেখালাম। এবার সব লাইন তো আমি দিতে পারবো না, কিছু কিছু জিনিস তোমাদের ভাবতে হবে, শিখতে হবে, জানতে হবে। আমার কাজ তোমাকে ফেসিলেট করা, ঠিক আছে? আমার কাজ তোমাকে শিখতে সাহায্য করা, কিন্তু শেখার দায়িত্বটা তোমার, আলটিমেট গোলে পৌঁছানোর দায়িত্বটা তোমার, আমি শুধু রাস্তাটা দেখাবো। আশা করি বোটানির যে জার্নিটা সেটা তোমাদের কাছে আর বোরিং লাগবে না, বোটানির জার্নি আরো অনেক সুন্দর হবে, ভালো হবে। প্র্যাকটিক্যালি আমরা রিলেট করে পড়বো, আশপাশের জিনিসপত্র নিয়ে পড়বো, হয়তো টুকটাক প্র্যাকটিক্যাল জিনিসপত্র আমি নিয়েও আসতে পারি কিছু দিনের মধ্যে কিছু শর্টসে, ঠিক আছে? তো সেগুলো দেখে আশা করি যারা তোমরা বোটানিকে ভয় পাও বা পছন্দ করো না, তাদের বোটানি ভালো লাগতে শুরু করবে, শিওর। একদম স্যার, আপনারা দুজন যতক্ষণ আছেন বায়োলজির কোনো টপিকই কারোর কাছে বোরিং মনে হবে না, সবাই সবকিছু ভালো করে শিখতে পারবে। স্যার আপনি এখানে একটা কথা বললেন, সেখান থেকে লাইক আমি একটা কথা, যারা এই ভিডিওটা দেখছে তাদের কাছে আমি একটা মেসেজ পাস করতে চাই, যে শুভজিৎ স্যার যেমন বললেন যে গাছকে ভালোবাসো, তো এই মুহূর্তে আমাদের পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং কী হারে বাড়ছে সেটা আমরা সবাই জানি, আর গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো। তাহলে স্যার আমাদের সবার তরফ থেকেই প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যে এই ভিডিওটা দেখার পর তুমি যদি পারো অ্যাটলিস্ট একটা হলেও গাছ লাগাও। এত গরম পড়ছে আমাদের কলকাতায়, এই শহরতলিতে যেখানে কোনোদিন পড়েনি এত গরম পড়ছে, তার কারণ আমরা সব গাছ কেটে ফেলেছি। তোমরা নিজেরা নিজের চোখের সামনে দেখেছো হয়তো, ছোটবেলায় তোমরা যেরকম পরিবেশটা দেখেছিলে তোমাদের বাড়ির আশপাশটা কিন্তু এখন আর সেরকম নেই। ইভেন আমিও ছোটবেলায় আমার বাড়ির আশপাশটা যেমন দেখেছিলাম, আমার নিজের স্কুলটাকে যেমন দেখেছিলাম, আজ গেলে অবাক লাগে যে একটাও গাছ নেই, একটাও, সব গাছ কেটে ফেলছি আমরা, আশপাশে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, পুকুর ভরাট হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে তোমাদের, তোমরা ছাত্রছাত্রীরা যারা রয়েছো, তোমাদের দায়িত্ব নিয়ে একটা একটা করে গাছ তোমরা সবাই দল বেঁধে প্রতি সপ্তাহে একদিন করে যদি তোমরা এরকম কর্মসূচি করতে পারো তো তাহলে কিন্তু খুব ভালো হয়, এবং তাতে আমরাও অনেক সমৃদ্ধ হব, আমরা অনেক জানতে পারবো যে তোমরা সবাই যে অ্যাকচুয়ালি বোটানিকে যে ভালোবেসেছো, বা আমার তরফ থেকে আমি যেটা বললাম গাছকে ভালোবেসেছো এবং তার সাথে সাথে প্রকৃতিকে ভালোবেসেছো, তাহলে কিন্তু এটা একটা বিশাল বড় বেনিফিট হবে আমাদের সমাজের জন্য, পরিবেশের জন্য। হ্যাঁ স্যার, একদম একদম। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের তো পুরোটা একটা ইকোসিস্টেম, তো সেটা পুরোটাই একটা সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ, তো আমরা যদি গাছ এভাবে কাটতে থাকি আমরা তো অদূর ভবিষ্যতে থাকবোই না। শুধু তাই না, অ্যাকচুয়ালি ইট কাট পাথরের যে জঙ্গল সেটা হয়তো সাময়িক আমাদের একটা অ্যাস্থেটিসিটি দিতে পারে যে হ্যাঁ সত্যি তো মানে দারুণ ব্যাপার, কিন্তু গাছের যে রংটা ভালো করে খেয়াল করে দেখবে সবুজ হলদে,
সেটা কিন্তু আমাদের মানে সাইকোলজিক্যালি দেখা গেছে যে সেটাতে আমাদের মন অনেক শান্ত থাকে, যার জন্য আমরা সবুজ দেখলে, আমরা যদি মানে ট্রেনে করে কখনো যাই ধান ক্ষেত গুলো দেখলে আমাদের অদ্ভুত একটা আনন্দ হয়। শুধু সেটা বেড়াতে যাওয়ার আনন্দ নয়, কিন্তু সেটা কিন্তু আমাদের নান্দনিক একটা ইয়ে দেয় আর কি। আমাদেরও তো ভালো হবে যদি আমরা গাছগুলোকে লাগাই, টেম্পারেচার কমবে এবং মানুষ কিন্তু অতিরিক্ত টেম্পারেচারে, আমরা তো 11 আমরা পড়ি যে উৎসেচক কিন্তু খুব বেশি কাজ করতে পারে না, যখনই কিউটেন ভ্যালু বাড়তে থাকে আমরা কিন্তু আলটিমেটলি নিজেরা সার্ভাইভই করবো না, বা যদি বেঁচেও থাকি তাতে তো আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি জিরো হয়ে যাবে। 45°C, 46°C খাবার হজম হওয়ার যে নর্মাল প্রক্রিয়াটা সেটা অনেক বেশি ব্যাহত হবে। তো সেই জন্যই একটা ভালো পৃথিবীর জন্য প্রচুর গাছ লাগানোটা প্রয়োজন। তাহলে স্যার আশা করা যায় যে এই ভিডিওটার পর যারা দেখছে সবাই অ্যাটলিস্ট একটা হলেও গাছ লাগাবে, অ্যান্ড এটা সত্যি তোমরা সবাই নিজের রেসপন্সিবিলিটি হিসেবে ভাবো, যে পৃথিবীতে এরকম তোমাদেরকে একটা রেসপন্সিবিলিটি হচ্ছে, তোমাদের সবারও রেসপন্সিবিলিটি যে আমরাও পৃথিবীর জন্য কিছু একটা করবো, আর সেটার স্টার্ট হতে পারে জাস্ট একটা গাছ লাগানো দিয়ে। স্যার তাহলে আজকের এই সেশনটায় লাস্ট আমি আপনাদের থেকে একটা জিনিস জানতে চাই, যে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে, ঠিক আছে, তাহলে তাদেরকে আপনারা জাস্ট কিছু বেসিক অ্যান্ড ইজি ট্রিক্স বা টিপস দিয়ে দিন যেগুলো তারা পুরো প্রিপারেশনের টাইমে মনে রাখবে অ্যান্ড যেটাকে তারা ফলো করবে। বুঝি স্যার আপনি বলুন শুরুতে। বেসিক মানে ট্রিক্স যেটা, সেটা সবার প্রথম কথা হচ্ছে যে কখনো নিজের যে আশাটা যেটা, হোপটা যেটা রয়েছে সেটা ছাড়বে না। সবার প্রথম কথা কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করতে হবে। আজকে আমি 10 ঘন্টা পড়লাম, কালকে বসে বসে ল্যাব খেলাম, শুয়ে থাকলাম, পড়লামই না, দেখা গেলো 1 ঘন্টা পড়া হলো না। এরকম না হওয়ার থেকে তুমি বরং দুদিনই 6-12 ঘন্টা পড়ো না, সেটা কিন্তু আরো বেশি এফেক্টিভ। আর একটা সিস্টেমেটিক ওয়েতে নিজেকে সাজিয়ে নাও। আগের দিন আমি বলছিলাম যে গোটা উইকলি একটা গোল যে সেট করে নাও, যে গোটা উইকের মধ্যে তোমরা কিভাবে পড়বে, একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করো। অবশ্যই একটা সিস্টেমেটিক ওয়েতে ডিসিপ্লিন ওয়াইজ যদি তুমি কাজ করো, তুমি সাকসেস পাবে, কেউ তোমার সাকসেস আটকাতে পারবে না। তো আমি এই দুটো শব্দই ব্যবহার করলাম আপাতত, পরে হয়তো আরো এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করো এবং তার সাথে সাথে ডিসিপ্লিন থাকো আর কনসিস্টেন্সি মেনটেন করো, তাহলে খুব ইজিলি যে কোনো গোল, পৃথিবীর যে কোনো গোল তুমি নাও না কেন, সেটা তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা হবে না। স্যার আপনি বলুন কিছু। স্যার একদমই ঠিক বলেছেন, সিস্টেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে অর্গানাইজড হওয়া। এবার প্রশ্ন হচ্ছে সিস্টেমেটিক হলে কি হবে, ঠিক সময় কাজটা শেষ হবে এবং সময়কে যে মানুষ জয় করতে পেরেছে, সময়কে যে মানুষ সাথে নিয়ে চলতে পেরেছে, সেই সাকসেসফুল। এবার দেখো তুমি বলবে আমি সিলেবাস, স্যার যেটা শুভজিৎ স্যার বললেন যে সিলেবাসের বাইরেও কেউ চাইলে পড়তে পারে, কিন্তু সমস্যা হচ্ছে সময়টাও তো লিমিটেড, সে ঘুরে ফিরে তোমাকে সময়কে হাতে নিয়ে চলতে হবে। তুমি বলবে যে আমি বিজ্ঞানী হবো, তাহলে তুমি ভাই বাইরে থেকে পড়ো, যদিও তার জন্য আমাদের এন্ট্রান্স ক্র্যাক করার জন্য সময়কেই হাতে নিয়ে চলতে হবে, মানে সময়ের ওপরে কেউ যায়নি। সেই জন্য সিস্টেমেটিক হওয়া, যেদিন স্যাররা যেটা পড়াচ্ছেন সে তার সেদিনকের মধ্যে তোমাকে শেষ করেই শুনতে হবে। এটা কিন্তু আমরা যত টপারদের ইন্টারভিউ দেখেছি সেখানেও এটা কিন্তু কমন পাই, তারা বলে যে সন্ধ্যাবেলায় যদি স্যার কিছু একটা পড়ান, আমি রাত্রির বেলায় যত রাত্রি হোক, আমার শরীর যতই খারাপ হোক, আমি সেটা শেষ করেই শোবো, যার ফলে পরের দিন সকালটা কিন্তু আমার কোনো এক্সট্রা বার্ডেন নেই, আবার নতুন কাজটা আছে। তো এটাই, মানে যারা যেতে তাদের মধ্যে কোনো বিশেষ কোয়ালিটি নেই, দে ওয়ার জাস্ট টু মাচ সিস্টেমেটিক আর কিছু না। একদম একদম, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আজকে আপনারা যেই সমস্ত বিষয়গুলো বললেন অ্যান্ড বায়োলজি রিলেটেড আমাদের যা কিছু ডাউট ছিল প্রায় সমস্ত কিছু এখানে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি ভিউয়ার্সদের বলবো যে তোমাদের যদি এর পরেও কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে যেও, তাহলে শুভজিৎ স্যারও রয়েছে, সায়ক স্যারও রয়েছে, তারা কিন্তু তোমাদের জানিয়ে দেবে। আর আমাদের এই চ্যানেল আনএকাডেমি নিট বাংলাতে কিন্তু তোমাদের বায়োলজির রেগুলার ক্লাসেস আসছে, তোমরা বোর্ড এক্সাম দাও, নিট এক্সাম দাও, জেনপাস এক্সাম দাও, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু সেই ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে অ্যান্ড স্যারেরা রেগুলারলি তোমাদের ক্লাসেস করাচ্ছে। তাহলে তোমরা সেই ক্লাসেসগুলো ফলো করো, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসগুলো সম্পর্কে জানতে পারে, আর একসঙ্গে আমরা সবাই প্রিপেয়ার করি অ্যান্ড ভালো একটা পরীক্ষার রেজাল্টের দিকে এগিয়ে যাই। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।